নমস্কার। সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দ হাসপাতাল রোডের দুর্গাপূজায় এবারও চমক, বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমের নিদর্শন। 78 ফুট উঁচু ও চওড়া মণ্ডপে স্বর্গের অপ্সরা নেমে আসবেন। মন্ত্রী পীযূষের উপস্থিতিতে মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও ঠেলা ধাক্কা, 5 মহিলা আহত, থানায় মামলা। হাইকোর্টের রায় খারিজ, বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায়। গুরু পূর্ণিমা মূলত শিক্ষক দিবস বলে অভিমত ব্যক্ত করলেন ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজি মহারাজ। তারাপুর সুলগিরি আবাসনে সংঘটিত ঘটনায় রেশ গড়াল থানায়, মামলা ও পাল্টা মামলার পর নাগরিক সভা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। উধারবন্দ হাসপাতাল রোডের দুর্গাপূজা এবার 56 বছরে পা রেখেছে। হাসপাতাল রোডের পুজো মানে বিগ বাজেটের পুজো। হাসপাতাল রোডের পুজোতে এবারের চমক, বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমের নিদর্শন। প্রেম মন্দির আদলে 78 ফুট উঁচু ও চওড়া মণ্ডপ, স্বর্গের অপ্সরাকে মণ্ডপে নামিয়ে আনার প্রয়াস কর্মকর্তাদের। প্রদর্শনী প্রতিমা তৈরি করা হবে বুতাম দিয়ে, থাকছে বিশাল উড়াল সেতু। উড়াল সেতুর পাশে ইরানের বিখ্যাত টাওয়ার। রবিবার হাসপাতাল রোডে এক সাংবাদিক সম্মেলনে ডেকে কর্মকর্তারা জানিয়ে এবারের দুর্গাপূজার প্রস্তুতি। উপস্থিত ছিলেন রাজেশ রায়, রঞ্জিত বণিক, রিঙ্কু দাশগুপ্ত সহ অন্যান্য। সেটা আপনাদের প্রতি প্রত্যেকের সাহায্য, সহযোগিতায় এবং উপস্থিতিতে সর্বাঙ্গ সুন্দর ও আনন্দমুখর হয়ে উঠে, সেই প্রত্যাশা থাকলো। এবং আমরা বিশ্বাস করি বিগত দিনগুলোতে এই উপত্যকার মানুষ তথা উপত্যকার বাইরের থেকেও অনেক লোক এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এবারও সেটার থেকে আমরা বঞ্চিত হব না। আমরা নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এবার উধারবন্দের মাটিতে নতুন কিছু চমক হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আমাদের যে দুর্গা মণ্ডপ তৈরি হবে সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। তো পুরো মন্দিরটাই থাকবে ঠিক প্রেম মন্দিরের আদলে। শনিবার অন্যান্য বিধায়কদের সাথে মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে কাঠিগড়ার বাঁধ ও স্লুইস গেট পরিদর্শনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্ত উপস্থিত ছিলেন। মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে স্থানীয় বন্যা আক্রান্ত মহিলারা আসেন তার সঙ্গে দেখা করতে। সেই সময় কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ঠেলা ধাক্কা করেন। এতে 4 থেকে 5 জন মহিলা আহত হয়েছেন। পরে এদিন বিকেলে মহিলাদের পক্ষ থেকে কালাইন থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন বিজেপির মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, পশ্চিম কাটিগড়া মণ্ডল সুব্রত চক্রবর্তী সহ প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন এবং ঋষভ দাস। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দেশের সংরক্ষণ ব্যবস্থা সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5 জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকার। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত।
গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। গুরু পূর্ণিমা মূলত শিক্ষক দিবস বলে অভিমত ব্যক্ত করলেন ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজি মহারাজ। এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ভারত সেবাশ্রম সংঘের বিশেষ পুজো পাঠ কার্যক্রম আয়োজিত হয়। এদিনের কার্যানুষ্ঠানে অসংখ্য শ্রদ্ধালুরা সামিল হয়ে শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে। আমাদের যে আজকের যে পূর্ণিমা, সাধারণত আষাঢ় মাসেই পড়ে, এবারে শ্রাবণ মাসে পড়েছে। এই আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলেই আমরা মেনে থাকি। এদিন মহামতি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসদেব তিনি লিখেছেন, মহাভারত লিখেছেন। মহাভারতের অন্তর্ভুক্ত যে গীতা, যেটি আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে পরিগণিত, তাও ব্যাসদেবের রচিত। এছাড়া তিনি ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র রচনা করেছিলেন, ভাগবত রচনা করেছিলেন। তাকে আমরা গুরুর গুরু বলে মনে করি। তাই আমরা এই দিনটিকে সনাতন হিন্দু ধর্মের মানুষেরা আমরা গুরু পূর্ণিমা হিসেবে প্রতিপালিত করি। প্রত্যেকটি আশ্রমে মন্দিরে আজকে গুরু পূর্ণিমা উৎসব হচ্ছে। যে যার গুরুর আশ্রমে যাচ্ছেন এবং গুরুর আশীর্বাদ নেওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন। আমরা গুরুকে বলেছি আচার্য, গুরুকে আমরা বলেছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। তাই গুরুকে আমরা এক পরমাত্মার অংশরূপে মনে করি। আমরা দেখেছি স্বামী প্রণবানন্দজি মহারাজ গুরুর উপর খুব জোর দিয়েছেন, বলছেন ভক্ত চায় ভগবত দর্শন, যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ব্রহ্ম দর্শন, আর প্রকৃত শিষ্য চায় গুরু দর্শন। গুরুর শুভ আশীর্বাদ, শুভ দৃষ্টি লাভই হচ্ছে প্রকৃত গুরু দর্শন। তাই গুরুর কৃপা, গুরুর আশীর্বাদ লাভ করার জন্যে আমরা সকলে সচেষ্ট। এবং আজকে যারা এসেছেন, অনেক ভক্ত সমাগত হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গের এই মালিনী বিল শাখাতে, তারা সকলেই চাইছেন আজকে গুরুর আশীর্বাদ নেবেন। আজকে এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে আমরা সকল ভক্তদের আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা, গুরু মহারাজের আশীর্বাদ আমরা জানাই। তারাপুর 28 নং ওয়ার্ডের শুলগিরি আবাসনের নামে দীর্ঘদিন যাবত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চলছে। সব কিছু ঠিকঠাক চললেও গত বুধবার রাত 11:30 সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তথা এত অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীর বিরুদ্ধে বর্তমানে বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে উঠে এসেছে। রবিবার ENDকলোনির দুর্গামণ্ডপে 28 নং ওয়ার্ডের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে এক সভার আয়োজন করেন। দিন রাত্রেবেলা আমি আর তাই দুইজনেই ফার্মেসি থেকে আইতে আসিলাম। তাই আমরা উটার দিকেই মিন্টুনাথের বাড়িটা আর কিনারোই একটা টায়ারের দোকান আছিল, অতটুক পর্যন্ত আওয়ার সমান। রাত্রে প্রায় 10:30 হইব, প্রায় দোকানেই বন্ধ। তখন ওই মিন্টুনাথে গিয়া তাই একটু শাড়ির দূরে টানাটানি করছে, প্রায় এরকম করে অশালীনভাবে ইশারাও করে প্রায় মানুষের কাছ থেকে আমরা শুনি, এখানে আমরা এখানের প্রতিবেশী। তো ওই দিনও এরকম করছে অন্ধকারের মধ্যে, আমরা বুঝতে জিনিসটা টানাটানি করা চলে। তা আমি তো একলা, আমি একটু চিৎকার করছি। চিৎকার করার সঙ্গে সঙ্গে ওই আমরা পাশের বাড়ির ছেলেরাও আছে, আমরা ছেলেরাও আমরার ঘরের থেকে বেরিয়ে আইসে চিৎকার শুনিয়া পাশেই। তো তখন তার গলার থেকে চেইনটা টান মারছে, টান মারিয়ে যে এমন দৌড় দিল, চিৎকার শুনিয়া সব ছেলেরাই আইসে। আইয়া কিন্তু তার হাতে নাতে এখানে পাইছে না, আইয়া তার রুমে গেছে, কিনারেই আছে, রুমে গেছে গিয়া। এরপরে আমরা এখানে গেছিলাম যে তার সঙ্গে কথা হওয়ার, তখন হেক হয়েছে যে কালকে সকালে তোমরা এটা শেষ হয়ে যাব, আমি চেইনটাও ঘুরাইয়া দিলাইমু। এর মধ্যেই আমরা সকালে শুনি যে হেক কেস করে দিছে আমরা ছেলেরার উপরে, বাজে বাজে কেস। পূর্বে আমাদের 28 নম্বর ওয়ার্ডের শুলাগিরি আবাসনের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চলছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল। এর আগেও কয়েকবার এসছে এই ধরনের বিভিন্ন অভিযোগ, কিন্তু গত পরশু দিন রাত্রেবেলা সেখানে একটা বিরাট অভিযোগ আসে যে রাত্রি 11:30 সময় প্রায় কিছু ছেলেমেয়েরা ওনার আবাসনে প্রবেশ করে, যেটা সন্দেহজনক বলে মনে হয়েছিল পাড়া প্রতিবেশীর, এবং সেখানে হাল্লা হই হাল্লা হওয়ার পর
পাড়া প্রতিবেশীর মানুষ সেখানে এগিয়ে যান এবং দেখা যায় যে সেখানে কিছু ছেলেমেয়েরা অশ্লীল অঙ্গভঙ্গি বা এই ধরনের কিছু ব্যবহার করছিল। তো পাড়ার মানুষ সেটাকে প্রতিবাদ জানান এবং পরবর্তীকালে এটা নিয়ে অনেক বাকবিতণ্ডাও হয় এবং যারা এসেছিলেন ওদের সাথেও সেই সোলাগিরি আবাসনের যিনি স্বত্বাধিকারী তার একটা ঝগড়াঝাটি হয়, ঠেলাধাক্কা হয়। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে রাত্রিবেলা যেটা আলাপ আলোচনা হয়েছিল যে এটা আর আলাপ আলোচনার মাধ্যমে বা আপোষ মীমাংসায় সেটা শেষ করা হবে, কিন্তু পরের দিন উনি কারোর সাথে কথা না বলে আইনের আশ্রয় নিয়ে একটা মামলা করেছেন আমাদের এখানে পাড়ার কয়েকজন ছেলেদের বিরুদ্ধে এবং পরবর্তীকালে একটা ক্রস কেসও হয়েছে, উনার বিরুদ্ধেও একটা কেস হয়েছে। তো দুটা কেসের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের 28 নম্বর ওয়ার্ডের আমরা যারা নাগরিকরা রয়েছি, আমাদের এখানের মই মুরব্বী যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং এই আলোচনা এই জন্য করা হয় যাতে এই সমস্যাটা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা যায়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা ও বরাক উপত্যকা মাতৃভাষা সমিতি শহীদ দিবস পালন করল। আজ ছিল 21 জুলাই শহীদ স্মরণ। বাংলা ভাষার রক্ষার্থে আত্মবলিদান দেওয়া জগন ও যিশুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। এ উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা ও বরাক উপত্যকা মাতৃভাষা সমিতি করিমগঞ্জ শাখা পৃথক পৃথকভাবে আয়োজন করে নানা কার্যক্রম। রাষ্ট্রসংঘ বাংলা ভাষা স্বীকৃতি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ভাষা আগ্রাসন থেকে মুক্তি পায়নি, তার জন্য উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। করিমগঞ্জের সুসন্তান জগন্ময়দেব এবং যিশুরাজ তাদের জীবনের আত্মহুতি দিয়ে আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়াকে প্রতিহত করেছিলেন। আজ এক এক করে 38টা বছর পেরিয়ে গেছে। যে আন্দোলন সেদিন সূচনা হয়েছিল, যে দাবিতে শহীদদ্বয় তাদের জীবনের আত্মহুতি দিয়েছিলেন, সেই দাবি আজও আমাদের লড়াই করতে হচ্ছে। সেই দাবি আদায়ের জন্য সেই সংগ্রাম আমাদের আজও চালিয়ে যেতে হচ্ছে। সরকারিভাবে আইনগতভাবে বাংলা ভাষাকে দেওয়া হয়েছে এবং সেটা মানতে হবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 7880 15। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশের দাঙ্গার বারুদের গন্ধ, কান ফাটানো চিৎকার আর গুলিবিদ্ধ আর্তনাদ ভুলতে পারছেন না শিলচরের সাংস্কৃতিক কর্মীরা। 18 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংস্কৃতি পরিষদের মৈত্রী বন্ধনে আমরা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে উত্তর পূর্ব সহ বরাক এবং শহর শিলচরের এক বড়সড় দল বাংলাদেশের সিলেটে পৌঁছে 19 জুলাই গণ্ডগোল শুরু হওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিলচরের শিল্পীরা। কিন্তু তার পরবর্তীতে সময় যত গড়িয়ে গেছে দাঙ্গা বেড়েছে, ফলে 2 দিন তাদের হোটেলেই থাকতে হয়। ভয়ঙ্কর সেই দিনগুলির কথা বাংলাদেশ থেকে ফিরে আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাসের কাছে তুলে ধরলেন শিল্পীরা। এই প্রথম আমার অনুষ্ঠান করতে বাংলাদেশ যাওয়া। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, তারা ভারত বাংলাদেশ মৈত্রীকে কেন্দ্র করে উপলক্ষ করে মৈত্রীর বন্ধনে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন এবং আমরা গেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু ভেবে আমরা গেছিলাম। আমাদের একটা বিশাল দল শিলচর থেকে যাওয়ার কথা, শিলচর এবং করিমগঞ্জ মিলিয়ে 2 দিনের অনুষ্ঠান। প্রথম দিনে আমরা একটা দলে, দ্বিতীয় দিনে আরেকটি দলে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো সকাল থেকে আমরা যেদিন গেছি সেদিনও তার আগে থেকেই তো বাংলাদেশে অশান্তি চলছিল, তো কিছুটা আশঙ্কা তো ছিল, সব ছিল এই সবার মনে। কিন্তু উদ্যোক্তারা অত্যন্ত পজিটিভ ছিলেন এবং খুব সাহস নিয়েই এরা বলেছিলেন যে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই দেখি পুরো আমরা যে যে জায়গাটিতে ছিলাম সেই জায়গাটি হলো আসলে
সিলেট শহরের কেন্দ্রস্থল, যেখানে এটা অফিস পাড়া, সমস্ত ইম্পর্টেন্ট অফিস সবগুলো ওই অঞ্চলে। সেই হোটেলের আমরা হোটেলের ব্যালকনি থেকে দেখছিলাম যে রাস্তায় প্রচুর পুলিশ, আধাসামরিক বাহিনী, এবং একপাশে আন্দোলনকারীরা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। মাঝে মাঝে আমরা ফাঁকা গুলির আওয়াজ পাচ্ছিলাম, গুলির আওয়াজ পাচ্ছিলাম। পরবর্তীতে জানা গেল যে একজন সাংবাদিক নিহত হয়েছেন। পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। আমরা মানে অনুষ্ঠানের কথা তখন আর মাথায় ছিল না, আমাদের যেটা ছিল সেটা হলো যে নিরাপদ থাকা, এবং ভারতের হাই কমিশন এবং আমাদের যারা আমন্ত্রণ করে নিয়ে গেছিলেন সেই আয়োজকরা অসম্ভব সাহসের সঙ্গে, অসম্ভব যত্নে আমাদের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। তারা আমাদেরকে সুরক্ষিতভাবে এই এই পরিস্থিতির মধ্যেও আমাদেরকে সুরক্ষিতভাবে অনুষ্ঠানে নিয়ে গেছেন। অনুষ্ঠান যথা যে সময় শুরু হওয়ার কথা ছিল তার থেকে প্রায় ঘন্টা দুয়েক পরে শুরু হয়েছে, এবং খানিকটা কাটছাট করে রাত 9:30 নাগাদ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষ হতে হতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সাংবাদিকের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, আরও উত্তেজনার আশঙ্কা করে আয়োজকরা আমাদেরকে সুরক্ষিতভাবে, তারা নিজেরা প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে হোটেলে পৌঁছে দিলেন। প্রচণ্ড উদ্বেগে কাটিয়েছি, এই ধরনের দৃশ্য এর আগে কোনোদিন দেখিনি। আমরা গেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে, যাওয়ার সময় যে অনুভূতি এবং ফিরে আসার অনুভূতিটা ঠিক রাত দিন তফাত। প্রচণ্ড একটা ভয় আমাদের ভেতরে কাজ করছিল, একটা নিরাপত্তার অভাব বোধ করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের যারা নিয়ে গেছিলেন, আয়োজকরা গেছিলেন, এবং আমাদের সিলেটের যে সাংস্কৃতিক বন্ধুরা ছিলেন, ওরা প্রতিনিয়ত আমাদেরকে, আমাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, এবং এক চুলও আমাদেরকে কোনো ধরনের কোনো অসুবিধার সৃষ্টি হতে দেননি। এবং সত্যি কথা বলতে কি, আমাদের হাতের একটা লুম পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো আঘাত আসেনি, মানসিক শারীরিক কোনোভাবে আঘাত আসেনি ছিল। আমরা প্রথম ব্যাপার যেটা দেখেছিলাম যে মশাল মিছিল দেখলাম 18 তারিখ, এবং 19 তারিখ যাওয়া হয়েছিল শুধু গুলির আওয়াজ, ফুলঝুরির মতো মনে হয়েছিল দেওয়ালি চলছে। এবং সেই দেওয়ালিটা শুরু হয়েছিল জুম্মার নামাজের পর থেকে, দুটোর থেকে, এবং রাত 11টা 12টা অবধি সেখানে চলছিল। এবং সত্যি কথা বলতে কি, আমি প্রতিবাদ মিছিলে এরকম মারমুখী জনতা কখনো তার আগে দেখিনি। কিন্তু তারপরেও বলবো যে আমরা সবাই ফিরে আসতে পেরেছি, এটা আমরা অশেষ ভাগ্য। এবং আমরা যদি আজকে আমাদের এই ভারতীয় হাই কমিশনার, বাংলাদেশ সিলেটের জেলা শাসক এবং এসপি, পুলিশ প্রশাসন, এবং যারা আমাদেরকে নিয়ে গেছিলেন, আমাদের সহশিল্পীর আয়োজকরা যদি আমাদেরকে সেই নিরাপত্তাটুকু না দিতেন, আজকে হয়তো আমরা বন্দি হয়ে ফিরে। 19-এ 21-এ সম্মাননা পদক পেলেন আকসা উপদেষ্টা রূপম নন্দী সহ মোট 6 ব্যক্তিত্ব। এদিন বরাক নাগরিক সংসদের পক্ষে 21 জুলাই ভাষা শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে ওই 6 বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা পদক প্রদান করা হয়। তাছাড়াও ওই দিন উদযাপন অনুষ্ঠানে এক আলোচনা সভা আয়োজিত হয়। এদিন পদকপ্রাপ্তরা হলেন খালিক চৌধুরী, মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দে, সুষমা পারেক, রূপম নন্দীপুর খায়স্ত ও সুতপা চক্রবর্তী। যারা বাংলা ভাষাভাষী তারা এই ভাষার ব্যাপারে মোটেই সংকীর্ণ নয়, বরং সবসময় অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে, এবং পূর্বের বিষয় তারাই সবসময় নিপীড়নের বলি হয়। তো যাই হোক, এইটা একটা প্রথম। আজকে জগন যিশুর যে আত্মবলিদান দিবস আমরা তাকে স্মরণ করছি, তারা নিশ্চয়ই একটা পারপাস নিয়ে তাদের জীবনের অন্ত টেনেছে। আমরা শহীদ তাদেরই বলি যারা একটা নিশ্চিত উদ্দেশ্য, সকলের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করে। জগন এবং যিশু নিজেদের মাতৃভাষা রক্ষার জন্যে আত্মোৎসর্গ করেছিল, এই জন্য আজকে আমরা স্মরণ করছি। এটা একটা সব ঘটনা। বন্যাক্রান্ত পূর্ব কাঠিগড়ার শিবনারায়ণপুর রাজস্ব গ্রামের কৃষকদের হাজার হাজার বিঘা কৃষি জমি এবং চারা ভূমি জলের তলে তলিয়ে রয়েছে আজও। এতে এলাকার জনগণ সহ স্থানীয় কৃষকরা তাদের কৃষি খেতে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। এদিকে বরাক নদীর জল নিম্নগামী হলেও বৃষ্টির জমা জলের কারণে কৃত্রিম বন্যায় ফেঁসে গিয়ে এলাকার কৃষকদের কৃষি খ্যাতের জমি এবং চারা ভূমির চারা বিনষ্ট হওয়ায় কৃষকরা তাদের কৃষি খ্যাতে চরম ভোগান্তির শিকার।
আমাদের গ্রামে হাজার হাজার জমিন আই তিন মাস থেকে ফানির তোলে, হালি সেরা পালাইছিলাম, তিনবার করে ফেলাইছি, তিনবার ফানি খাইলিছে, এখন আর বর্তমান আবু বর্তমানে জায়গার ফানি, আমরা কোনো উপায় নাই, বারবার নদীর জল বাড়ে কমে, গতিকে আমরা আলি ফেলাইবার কোনো ব্যবস্থা নাই, এখনও ফানি একটু কমে, দুই দিন সময় দুই দিন বাড়ি যায়, গতিকে আমরা হালি সেরা এবং আর্থিক সহায়তা দিবা লাগিয়া সরকারের কাছে অর্জন করি এবং জেলা পরিষদ আর সার্কেল অফিসারে আমরা অনুরোধ করি আর আমরা আর্থিক এবং আলি সেরা দিবা লাগিয়া সাহায্য করার লাগে, আমরা তো আর সব কৃষক, আমরা কোনো উপায় নাই, সরকারতে কোনো সাহায্য না পাইলে আমরা খেত করার কোনো উপায় নাই, গতিকে সরকারও আকর্ষণ আমরা দৃষ্টি করছি, আমরা অতি সত্বর সাহায্য সহায়তা করার লাগে। বন্যা পরবর্তী পর্যায়ে শিলচর দেবপাড়া কালীবাড়ি এলাকার বন্যাক্রান্ত দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। রবিবার বন্টন অনুষ্ঠানে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, দেবপাড়ার অসহায় লোকেরা এবছর পরপর তিনবার বন্যায় আক্রান্ত হয়েছেন, জল কমলেও অনেক পরিবার এখনও জলবন্দী অবস্থায় আছেন, তাদের এই অসহায় করুণ অবস্থার কথা অনেকেই তাদের কাছে তুলে ধরেছেন। রবিবার বিশেষভাবে শিশুদের জন্যই নতুন কাপড় নিয়ে যাওয়া হয় এবং 300+ কচিকাঁচাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। আজ আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আবার বস্ত্র বিতরণ করতে দেবপাড়া কালীবাড়ি রোডে এসেছি। এই কালীবাড়ি রোড দেবপাড়ায় এবছর তিনবার পরপর ওরা বন্যা আক্রান্ত হয়েছে, তাই তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আজ এমন একটা দিন, এই 21 জুলাইয়ের দিনেই দুজন শহীদ হয়েছিল করিমগঞ্জে, জগন যিশু, তাদের প্রতি আমি প্রথমেই রূপমের তরফ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই বস্ত্র বিতরণে আমাদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কাপড় দিয়ে, তাদেরকে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই দেবপাড়ার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ খুবই সহযোগিতা করেছেন তারা আমাদেরকে আজ এই বস্ত্র বিতরণ করতে, তাদেরকেও আমি রূপমের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আপনারা জানেন যে রূপম প্রতি বছরই বস্ত্র বিতরণ 3-4 বার করে থাকি আমরা, এবছর এবার 2 বার হলো আমাদের, কিছুদিন আগেও আমরা বড়াকাই চা বাগানও বস্ত্র বিতরণ করে এসেছি। তো এখানে এবার এসে আমরা যা দুর্দশা গ্রস্ত পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুবই করুণ দৃশ্য। এখনও অনেক জায়গায় জল নামেনি, জলে এখনও বন্দী হয়ে আছেন কিছু জায়গা আমরা দেখতে পেলাম, এবং সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। রবিবার রুসকান্দি চা বাগানের অধীনে থাকা হাসপাতালের ঐতিহ্যবাহী মর্নিং ক্লাবের বিশেষ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি এই চা বাগানের বসবাসকারী প্রায় 400 জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের বিভিন্ন রোগের পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়। সভাপতি রাজকুমার পাল বলেন, 1992 সাল থেকে ক্রীড়া থেকে শুরু করে সামাজিক কাজও করে আসছেন মর্নিং ক্লাবের সদস্যরা। আজকে আমরা মর্নিং ক্লাবের সদস্যরা রুসকান্দি বাগানে এসেছি। আমরা 1992 ইংরেজি থেকে আমাদের মর্নিং ক্লাবের শুরু যাত্রা শুরু হয়, তখন থেকে আমরা প্রত্যেক বছরই 5টি করে মেডিকেল ক্যাম্প করে থাকি বিভিন্ন জায়গায়। তাই আজকে আমরা রুসকান্দি বাগানে রোগী দেখার জন্য এসেছি, ডাক্তারকে ডাক্তারবাবু এবং এখানে মহিলা ডাক্তার আছেন, এবং আমাদের এখানে বিশেষ করে একটা রক্তের পরীক্ষা করা হয়েছে। আর এটা আমাদের এই সদস্য মেডিকেল চেয়ারম্যান পার্থসারথী রায় তার বাবার উদ্দেশ্যে এটা করা হয়েছে। যে রোগীগুলা দেখেছেন ডাক্তারবাবুরা, তারা বলেছেন খুব ভালো রেসপন্স পেয়েছে এবং সব রকম মেডিসিনও হয়েছে, পাওয়া গেছে, এবং আমাদেরকে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন রুসকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরভাই ওয়াদিয়া এবং এমপি, বর্তমান এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ, এবং এখানে আরেকটা উল্লেখ করতে পারি গ্রিনিজের নার্সিংহোমের স্বত্বাধিকারী রুদ্রনারায়ণ গুপ্ত এবং তার সহধর্মিণী ডাক্তার তনুশ্রী গুপ্ত, তারা আমাদেরকে সহযোগিতার হাত।
আজ শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে জগন যিশুর প্রয়াণ দিবসে শহীদ তর্পণ ও আলোচনা সভা হয়। এই আলোচনা সভার পূর্বে 21 জুলাই শহীদ জগন যিশুকে স্মরণ করে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে প্রণাম করে সবাই শ্রদ্ধা জানান। এ বিষয়ে বঙ্গভবনে একটি আলোচনা সভা হয়। সংগ্রামের সেই সংগ্রামের সাথী থাকলেও আন্দোলনের মূল রাস্তা ছিল ছাত্র যুবকের সাথে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে, এবং করিমগঞ্জে সেই সময় আন্দোলন চলাকালীনই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি ছাত্র নেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তিনি সরাসরি বলতে গেলে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে গেছেন, তিনি সফরে এলেন। এবং সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে কিছুটা এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এস এম দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ কাম নকআউট রংমাই নাগা ইউথ ক্লাবকে 8-1 গোলে হারিয়ে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব জয়ী হয়। এই খেলায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় লালজোনা হালাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। আজকের সংবাদে পর্যন্তই নমস্কার।